মালিকের হাদিস যে ওমর বিন খাত্তাব টাকাতে নির্দেশ দিয়েছেন এখন এই হাদিসটা নিয়ে দাঁড়িয়ে গেছে গোটা আলোচনার গেম যারা আলোচনাটা শুনেছেন তারা বুঝতে পেরেছেন আর যারা হঠাৎই করে আলোচনা শুনছেন বা তারা বের একা পক্ষে বিপক্ষে রেগে বইপত্র পড়েননি তারা হয়তো এই আলোচনাটা বুঝতে পারবেন না এখন সমস্ত হাদিস তেমন বোঝা গেল এখানে ড্র ড্র হয়ে যাচ্ছে এখন মূল জায়গায় চলে এসেছে যে ওমর বিন খাত্তাব থেকে দুই ধরনের বর্ণনা আসছে একটা হচ্ছে বিশ টাকাত ওমরের জামানায় পড়া হতো যেটা সোনুল কুবরাল ভাই হাকি ইয়াজিদ্দিন খুশাইফা থেকে আরেকটা হাদিস আসছে মোহাত্তা মালিকে যে উমর বিন খাত্তা আট টাকা দিয়ে নির্দেশ দিয়েছে উবাই বিন কাপ তামিমার আদারিকে যেটা মিশকাত তার দুই এসেছে এখন এই দুটো হাদিসকে দুইজন দুই গ্রুপের মানুষই দুজন দুজনকে বলছে সহি এবং দুজনই স্বীকার করে নিচ্ছেন যে এর সনদ সহি আলমা আইনুল হুদাও বলছে মোহাত্মা মালিকের হাদিসের সনদ সহি যেটা আট টাকাদের পক্ষে আছে অপরদিকে বিশ টাকাতের পক্ষে ওমর বিন খত্তাবের জামানায় ইয়াজিদ্দিন খুশেফা থেকে যে হাদিসটা বর্ণনা এসেছে শহীদুল্লাহ হয় তথা আল হাদিস তারাও বলছে যে এ হাদিসের মানও সনদগতভাবে সহি দেখেন এই দুটো হাদিসের মধ্যে এখন দাঁড়িয়ে গেছে মোহত্তর মালিকের হাদিসও সহি যেটা আট টাকাের পক্ষে এসেছে এদিকে বাহাকির হাদিস যেটা ইয়াজিদ্দিন খুশাইফা তিনি বলছেন যে ওমর বিন খত্তাবে জামানায় বিশ টাকাত পরা হতো সাবেরা পড়তো এ হাদিসেরও সনদগত দিক থেকে সহি এখন আইনুল হুদা সাহেব বলছে পাঁচটা কারণে এই আটটা টাকাতে হাদিসটা জৈপ আর শহীদুল্লাহ ভাই তিনি তিনটে কারণ দেখিয়েছে যদি চারটে কারণ তিনি বলেছেন চারটে কারণ তিনি দেখিয়েছেন যে না আসলে বাইহাকের হাদিসটাই এটা জৈপ এখন এইটাই জায়গাতে এসে দাঁড়িয়ে গেছে মানে এই উমর বিন খাত্তাবে যেমন আসলে কত টাকা পড়া হতো কেননা দুই ধরনের বর্ণনা আছে মত্ত মালিকের মধ্যে বলছে না উমর বিন খাত্তাব আমাদেরকে নির্দেশ দিয়েছে এগারো টাকাত আবার আবি আবিসেবা বর্ণনা আসছে না আমাদেরকে নির্দেশ দিয়েছে বিশ টাকাত মুস্তানবিন আবিসেবাতে আসছে উমরের জামানাত আমরা আট তিনি এগারো টাকাত নামাজ পড়তাম ইয়াজিদ বর্ণনা করছে আবার বা মুসান্নাবাসন কুবরালুল বাহাকের অন্য বর্ণনা আছে যেন উমরবিন বিন যায় মানে আমরা বিশ টাকা তারাবি তারাবি আর তিন বেতের পড়েছি তবে এই এই বর্ণনাগুলো জৈব যেটা আল্লাহ আইনুল হুদা সাহেব স্বীকার করেছে তো দুটো হাদিস এমন পর্যায়ে চলেছে যে দু গ্রুপই স্বীকার করেছে দুটো হাদিস সনদগত হয়ে সহি এখন এটার সমাধান কী সম্মানিত শুধু এটা হচ্ছে আলোচনা গোটা তারাবির মূল জায়গা এটাই এত যে আলোচনা মূল জায়গায় এটা জমার বিন তিনি আসলে কত টাকা তারা নির্দেশ দিয়েছেন তিনি কি এগারো টাকাতে নির্দেশ দিয়েছেন না বিশ টাকাতে নির্দেশ দিয়েছেন তো প্রথম কথা দেখেন মত মালিকের যে বর্ণনাটা এসেছে উমরিন খাত্তাব তিনি আট তিনি এগারো টাকাতে নির্দেশ দিয়েছেন কাকে দিয়েছেন ওয়াই বিন কাব তামি আমার দাড়িকে এ হাদিস সনদগত সহিদ যেটা আল্লামা আইনুল হুদা সাহেব তিনি তার বইও স্বীকার করেছেন তার আলোচনাতেও স্বীকার করেছেন আজকেও স্বীকার করেছেন তবে তিনি বলতে চাইছেন এটা ইজদের হয়েছে কেন ইজদের হয়েছে কেন বিশ আট টাকার তারাবির যে রাবি তিনিছেন মোহাম্মদ বিন ইউসুফ তিনি তিন রকমের হয়ে হাদিসটা বর্ণনা করেছে কোন জায়গায় বলেছে এগারো রাকাত কোনো জায়গায় বলেছে তেরো রাকাত কোনো জায়গাতে বলেছেন একুশ টাকাত এই জন্য তিনটে হাদিসের মধ্যে ইজতেরাব থাকার কারণে এই হাদিসটাকে আনুলুদা বলতে যাচ্ছেন এই হাদিসটা দুর্বল সনদগতভাবে সহি হলেও মতনগতভাবে দুর্বল মোহাম্মদিন ইউসফের হয়তো বা এখানে ওহম হয়েছিল এটা বলতে পারে অপরদিকে যে বিশ টাকাতের পক্ষে যে হাদিস এটা সনদগতভাবে সহি যেটা ইয়াসিফ বিন খুদ্ থেকে সনদগতভাবে এটাও সহি কিন্তু এই হাদিসের একটা দৃষ্টি দেবেন ইয়াজিদ বিন খুশাইফার যে হাদিস ওখানে বলা হচ্ছে কি যে আমরা ওমর বিন খাত্তবের জামানায় বিশ টাকার পরতাম এটা একটা ইতিহাস যে হ্যাঁ ওমর বিন খাত্তবের জামানায় বিশ টাকার তারাবি পড়তাম এটা একটা ইতিহাস কিন্তু মোহত্তা মালিকের যে বর্ণনা আছে ওটা হচ্ছে হুকুম এখন কোনটা বেশি গ্রহণযোগ্য সন মানে ইতিহাস বেশি গ্রহণযোগ্য না হাদিস বেশি গ্রহণযোগ্য সুপ্রিয় শ্রোতামণ্ডলী আপনারা এখানে বিবেচনা করবেন বিশ টাকাতের পক্ষে ইয়াজিদ বিন খুশাইফাদ যেটা বর্ণনা রয়েছে সেটা হচ্ছে ইতিহাস যে ওমর বিন খাত্তবের জামানায় বিশ টাকার তারাবি পড়া হতো কে পড়েছে কারা পড়েছে ওমর কি তাদেরকে নিয়ে পড়েছেন বা উমর বিন খাত্তাবকে আসলেই জানতেন যে বিষ্টখাত তারা পড়া হচ্ছে বা কারা পড়েছেন কোন সাবি পড়েছেন কোনো নাম নেই এবং উমর বিন খাত্তাব যে নির্দেশ দিয়েছে সেই হাদিসে ওই হাদিসে এই অংশটুক নেই এবং উমর বিন খাত্তাব যে জানতেন যে সাবির বিষ্টি পড়ছেন এটা উমর বিন জানা জামানা জানা ছিল না যেটা সোনুক উবরাল বাহাকি থেকে ইয়াজুদিন খুশেফার এই হাদিস জাস্ট একটা ইতিহাস বর্ণনা করছে একজন জাস্ট ইতিহাস বর্ণনা করছেন কিন্তু ওমর বিন খাত্তাব থেকে এগ্রকাতের যে হাদিসটা মহত্তা মালিকা আছে এটা হুকুম তিনি উম কাব তামিমার দারিকে তিনি আগ্রহ রাখাতে নিজেদের দিচ্ছেন হুকুম এখন সঙ্গে এখন আপনারা বিশ্লেষণ করে দেখে নেবেন কোন হাদিসটা বেশি গুরুত্বপূর্ণ এবং কোন হাদিসটা বেশি আমলযোগ্য একটা ইতিহাস না স্বয়ং উমরের হুকুম একজন বলছে যে পড়া এই কথাটা বেশি গ্রহণযোগ্য হাদিসটা না স্বয়ং ওমর না তোমরা পড়ো এখন কোনটা বেশি মানে যুক্তি এবং কোনটা বেশি বেশি দিক থেকে কোনটা গ্রহণীয় এটা আপনার বিশ্লেষণ করবেন এটা আমি আজকে বলবো না আমার যদি আলোচনা এই বিষয়ে আলোচনা করা হয়েছে ইউটিউবে চলে যাবেন ওমর বিন খাত্তাব কর তারা আমি নির্দেশ দিয়েছেন ওইখানে আমি ডিটেল আলোচনা করেছি তিন নম্বর আরেকটা বিষয় যে বিন খুশেফার হাদিসের ওপরে মৌলানা সৈদুল সাহেব চারটে অভিযোগ করেছে এক যেটা মুসমেদা আলিবুলজাদে বর্ণনা এসেছে আলিমুল জাদের উপরে যারা আছে যদি সে কারাবি তারপরে যারা আছে কিন্তু মোহাম্মদ বিন ইউসুফের উপরে বিন্দু পরিমাণে যারা নেই অতএব বিশ্বাকাতের হাদিসের যে রাবি একজন রাবি যেটা মুসমেদা আলিমনুল জাদ আলিম্নুল জাদের উপরে যারা আছে অভিযোগ আছে তিনি মবিয়াকে কাফের মনে করতেন একটা আর দুই নম্বর অ্যাজিদিন খুশাইফা তার উপরে যারা করেছেন যেটা ইমাম ইবনু ইহেবান তিনি বলেছেন যে তার স্মৃতিশক্তির মধ্যে একটু দুর্বলতা ছিল কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ যিনি আট টাকা তার বর্ণনা বর্ণনা করছেন এর মধ্যে কোনো দুর্বলতা নেই তার মানে এখানে সৈদুল্লাভ খা ভাই যেটা বোঝাতে চেষ্টা করেছে এক ইয়াজিদ মানে বিশ টাকাদের পক্ষে ইয়াজিদ বিন খুশিয়া পরে সামান্যতম যারা আছে কিন্তু মোহাম্মদ বিন ইউসুফ যিনি আট টাকা বর্ণনা করেছেন এর মধ্যে বিন্দু পরিমাণে যারা নেই তার মানে বোঝা যাচ্ছে কারণ ওই হাদিসকে বলে যে হাদিসের দুজন দাবি শেখা দুজনই সঠিক দুজনই সঠিক এবং শহীদুল্লাহ ভাই সাহেব খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন যে দুজন ছাত্র দুজনই গোল্ডেন এ পেয়েছে মানে গোল্ডেন ফাইভ পেয়েছে একজন গোল্ডেন ফাইভ মানে ধরেন আমি বললাম যে আইনুল হুদা সাহেব খুব ভালো একজন আলেম এবং আল্লামা আপনার হচ্ছে কফিল উদ্দিন সালেহ তিনি একজন ভালো আলেম দুজনই ভালো আলেম কিন্তু আমি বললাম যে না কফিল উদ্দিন চাইতে আল্লামা আইনুল হুদা সাহেব তিনি বেশি ভালো মানে ইলমের দিক থেকে এই যে দুজনই ভালো তবে কে বেশি ভালো এটা হচ্ছে আইনুল হুদা বেশি ভালো তো দেখেন মূল জায়গা হচ্ছে এটা যে বিষ্টাকের পক্ষে মুরবিন খাতাবের যে ইতিহাস বর্ণনা হয়েছে যে যেমন বিশাক্ত রাবি পড়া হতো এটা ইয়াজিদ্দিন খুশিভাই ইনিও সেখার রাবি রাবি কোনো সমস্যা নেই বুখার মুসলিমের রাবি আবার মোহাম্মদ বিন ইউসুফ যিনি ইনিও বুখার মুসলিমের রাবি ইনিবার আট টাকাতে কথা বর্ণনা করছেন একই রাবি থেকে বিন ইয়াজিদ থেকে এখন দুজনই শেখার আবি দুজনই সহির রাবি মানে মোহাম্মদ বিন বিন ইয়াজিদ মূল হচ্ছে উস্তাদ তার দুজন ছাত্র একজন মোহাম্মদ বিন ইউসুফ একজনই ইয়াজিদ বিন খুশাইফা ইয়াজিদ বিন খুশাইফা তার উস্তাদ থেকে বর্ণনা করছে যে আমরা বিশ টাকা দেখেছি উমর জামানে পড়া হতো আরেকজন বলছে যে না উমর বিন খাত্তাব এগারো টাকাতে নির্দেশ দিয়েছে এখন একই উস্তাদ বিন ইয়াজিদ একজনই এই একজনই রাবি একজন উস্তাদ একজনই কিন্তু দুজন ছাত্র দুই রকম বর্ণনা করছে একজন হচ্ছে বিশ টাকাত একজন হচ্ছে আট টাকা এবং কোনটা সঠিক কীভাবে দেখবেন তো এখানে দুজনই যেহেতু শেখার আবি এবং সহির আবি হাসানুল হাদিস কোনো সমস্যা নাই এখন দেখতে হবে কোনটার চাইতে কোনটা বেশি ভালো আইনুল হুদা সাহেবও ভালো কবুলউদ্দিন সালিউ সাহেবও ভালো এখন কে জ্ঞানের দিক থেকে ইলমের দিক থেকে কে বেশি ভালো তো আইনুল হুদা সাহেব বেশি ভালো তো এখন দেখতে যে কোন রাবিটা বেশি শেখা কোন রাবিটার বেশি স্মৃতিশক্তি মজবুত ছিল তো এইখানে বিশ্বখাতের পক্ষে যিনি আছেন ইয়াজিদ বিন খুশেফা এর উপরে ইমাম আহমেদ বিন হাম্বাল মুনকারুল হাদিস বলেছে যদি মুনকার তাকে মানে গাড়ি বর্ণনা করার জন্য বলা হতো এটা যারা নয় তার মানে বোঝা যাচ্ছে না একটা আপত্তি আছে ইমাম আহমেদ বিন হাম্বাল ইমাম আবুদাউদ্দিন নকল করেছেন দুই নম্বর এই ইমাম ইবনু ফেফবান রহিমাহুল্লাহ তিনি ইয়াজিদ বিন খুশেফার স্মৃতিশক্তির উপরে যারা করেছে স্মৃতি সত্য উপর যারা করেছে কিন্তু অপর দিকে আট টাকা পক্ষে মোহাম্মদ বিন ইউসুফ যিনি আছেন এরপরে কোনো সামান্যতম যারা নেই তার মানে বোঝা যাচ্ছে দুই দিক থেকে যে না ইয়াজিদ বিন খুশিবাদ চাইতে মোহাম্মদ বিন ইউসুফ এটা বেশি ভালো দুজনই ভালো দুজনই শেখা কিন্তু কে বেশি ভালো তো মোহাম্মদ বিন ইউসুফ বেশি ভালো তিনি কত বর্ণনা করেছেন এগারো টাকা গেম এখানে ওভার দুটোই শেখা দাবি দুজনই ভালো আইনুল হুদাও ভালো এবং আমাদের আল্লাহ সালি সাহেব তিনিও ভালো কিন্তু কে বেশি ভালো আইনুল হদিদ সাহেব বেশি ভালো ঠিক ইয়াজিব বিন খুশেপা বিশ টাকাতে পক্ষে যে রাবি হাদিস মনে করছে এনেও ভালো আবার এখানে মোহাম্মদ বিন ইউসুফ ইনিও ভালো কিন্তু বিন খুশেপা স্মৃতিশক্তি করে দুর্বলতা আছে এটা ইমাম ইবনু হিব্বান বলেছে এবং আহমেদ বিন হাম্বাল তিনি বলেছেন মুনকারুল হাদিস যদি এটা মানে এই মুনকারুল হাদিস বলটা আপত্তিকর নয় কিন্তু এই বিশ আট পক্ষে যিনি মোহাম্মদ ইবন ইউসুফ আছেন এর প্রতি কোনো জারাই নেই কোনো যারা নেই তার মানে দুজনই ভালো কিন্তু কে বেশি ভালো মোহাম্মদ ইসুফ তিনি কত বন্ধন করেছেন এগারো টাকা গেম ওভার তার মানে বোঝা যাচ্ছে ওই হাদিস যেটা বিশ টাকা পক্ষে প্রথমত ওটা একটা ইতিহাস বলছে সাহেব বিয়াজিদ্দিন তিনি বলছেন যে ওমরের জমানের বিশ টাকার পড়া হতো এটা একটা ইতিহাস কিন্তু মহত্তা মালিকের যে হাদিস খাস হুকুম এমন কোনটা বেশি গুরুত্বপূর্ণ সামনে শুধু ডিটেল আলোচনা করছেন অনেক লম্বা আলোচনা আর এই বিষয়টি নিয়ে আলোচনা করতে অনেক লম্বা সময় হয়ে যাবে